हेलो फ्रेंड्स गुड आफ्टरनून सबाई के जाना हमार तरफ से शुभ भाईफोटा। तो भाईफोटा रेडी हो गए, भाईराओ रेडी हो गए, दादाओ चले एसेछे, एकजन काजे व्यस्त आछे जे लैपटपे बसे आछे। तो जाई होक आमरा एखोनी भाईफोटा शुरू करे देब। तो शुभ भाईफोटा सबाइके। तुई तो निजेई भाई, ता तो भाईराओ तो दिदिदेरके बन्धुदेरके भाईफोटा शुभेच्छा जानाय। तो आमरा सबाई भाईफोटा की होयेछे, तुमि की होयेछे तुम्हार जाना আমি কাকে ভাইফোঁটা জানাবো। এখানে শুভ ভাইফোঁটা সকলকে ডে সেলিব্রেট ডেটার জন্য বেশ তাহলে ঠিক আছে। ঠিক আছে সবাই বেশ কালারফুল, তোমরা সবাই রেডি হয়ে গেছে, আমি দিদি চনাস সবাই রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে বসে আছে, অনেকটাই মানে লেটও হয়ে গেছে আমাদের। আর আমরা ভাইরা সবাই না খেয়ে রয়েছে, উপোস করে আমরাও না খেয়ে রয়েছি। ঠিক আছে আমরাও না খেয়ে আছি, তুই একা না খেয়ে নেই। ঘুম থেকে উঠলি একটা সময়, হ্যাঁ তুই তো ঘুম থেকে উঠলি, এখন উঠে জাস্ট স্নান করে বসে পড়লি, তাহলে আর খিদে আর পাই কোথা থেকে। ওই যে দিদিও রেডি হয়ে গেছে। তো চলো আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিই, অনেকটা লেট হয়ে গেছে। দুপুরে খাওয়া মানে খাওয়ার ওখানে সব চলছে, রান্না বান্না চলছে। তো কি কি মেনু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, হ্যাঁ আমাদের সোনার খিদে পেয়ে গেছে, তো চলো ফটাফট আমি করে নিই। তো ভাইরা সব রেডি হয়ে গেছে। এই যে আমার সোনা ভাই, সোনা ভাই একটু তাকা হাই বলে দাও, হাই। এই যে দাদা তাকা, মুখটা তোল একটু। দাদা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ও খুব ক্লান্ত হয়ে গেছে, তার উপরে না খেয়ে রয়েছে। এই যে রাজীব শিকদার, যিনি আমার ভাই নয় আদেও, বাবান। এই যে এটা দিদি দেবে। দাদা কি হয়েছে দাদা, তুই মেয়ে দেখতে বসিস নি, তুই মুখটা উঁচু করেই রাখ। হ্যাঁ দাদা খিদে পেয়েছে, দাদা দেখি খিদে পেয়েছে দাদা। হ্যাঁ ঠিক, আর কিছু দাদা? দাদা কিন্তু কঠিন কঠিন ভারী ভারী শব্দ বলছে, আমরা বুঝতে পারছি না। আজকে আবহাওয়া মনে হচ্ছে একটু গরম আছে। দেখি কে কি মিষ্টি। আচ্ছা রাজীব আজকে সব খাবে মিষ্টি, খাবে তো? হ্যাঁ তুমি ওয়েট করছো খাবে বলে। এই যে রাজীব ওয়েট করছে কখন মিষ্টিগুলো খাবে। হ্যাঁ দাঁড়া আমি এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাবে না তুমি মিষ্টি? এ বাবা কেন কেন তুমি মিষ্টি খাবে না কেন? খেয়ে দেখাবে। আচ্ছা ঠিক করে বসো, সোনা দেখিয়েছে বাবু হয়ে বসতে পারে কিনা, পারে কিনা। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো। হ্যাঁ এই তো মেয়ে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম করে বসে থাকো, ট্রাই করো, ট্রাই করো সোনা। হ্যাঁ বসে থাকো, চেষ্টা করো, চেষ্টা উঠবে ছাড়বে না। তেল দেখো না কি করে মুখে মাখার জন্য আছে, সোনা মুখে তেল মাখাবে। আসো 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 একটুখানি একটুখানি। এ রাম ও তেল সাবান শ্যাম্পু সব কিছু সমস্যা। চুপ কর দুবলো আবার কি বলছি, কি দেবে? দুব না না দুবলো বল, দুবলো শঙ্খ বাজা। তেল তেল ও তেল তেলে ছেলে, ও তেল তেলে ভূত ছিল না তিচ্ছা একবার, তো তেল তেলে ভূত, ও তেল তেলে ভূত, তেলে ভূত। ও এখন মুড নেই, ও মুড নেই, মুড থাকলো ঠিক। হ্যাঁ ওইটা না ওইটা না ওইটা খাও গোটাটা খাও হাফ আর বড় না ও বড়ি খাবে মা বড়ি খাবে বড়ি খাবে আগে বড় করে হ্যাঁ ওইটাই খাবে বড়ি খাবে না 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 গলা আটকে যাবে কি গো তুমি তো খুব বদমাইশ এই ছবি দাও কাটো ঢোকা ওটা এই কি আর খাও খেতে পেলে আর আমি ভাইফোঁটার দিন মার খেতে চাস দাদার হাতে দাদা টাকা দিদি একটু তাকি দুজনে একসাথে তাকা আমি তো ঠিক করে নিই দাদি টাকা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আমি একটু ঝালাই করে নিলাম বছরে একবার তো ওর জন্য তুমি শোনা মাতা হ্যাঁ আস্তে আস্তে দাদা খিদে পেয়েছে মিষ্টি খাবে দাদা আজকে যার যে প্লেটে যেটুকু আছে তাকে সেটুকু খেতে আজকে কেউ খাবে না কিন্তু দাদাদের মিষ্টি কেউ কারোরটাকেও খাবে না আজকে দেখো একটু বেশি করে দে হ্যাঁ তেল চিপচিপে করে দে কি তেল তেল ভাই সাহেব করে দে হ্যাঁ যদি তাই চলে আসো তুই খা হলো খেলবি না মিষ্টিটা একটা টপার টপ একটা মুখে নিয়ে নিলে আরো একটা এ কি রে ভাই কে কে এটা কে মিষ্টি খাওয়ার প্রেমিক কে এটা হ্যাঁ দেখি দেখি হ্যাঁ তিতো তিয়া দিদি তিতোর মাথা বেশি করে দে ওর চুলটা বেশি তো ওর বেশি করে দে লক্স বার করে দে এই দিদি তোমার তেল তেল বেশি দে ওর চুলের ঘনত্ব আছে তো একটু চুল তেলটা বেশি লাগবে ওর আমি আসছি দাদা বলে দি তো রাজীব বলছে তোর প্লেটে মিষ্টি বেশি আমার প্লেটে মিষ্টি কম কেন হ্যাঁ না ইনসাফি হয়ে গেছে রাজীবের সাথে এটা সীতাভোগ রাজীবকে দিস নি কেন এক তীর্থকে সীতাভোগ দিয়েছে আর কেউ পাইনি এত ওর পেটেটা আদা জল খেল দেখ দাদা একটা ক্লিক করবো এখানে একটা একটা ফলস ক্লিক তো চাই চাই আমি করি ভাইফোঁটা হচ্ছে এই কাজটা ঠিক আছে নমস্কার করবি नायिका देखे आसছে मिस्टेक হয়ে গেছে তো পেন মাখাইনি আগে বড় ক্লিপটা মেবলিশ না ডাইরেক্ট ক্লাস ছিল এই প্লিজ প্লিজ ডাইরেক্ট আসো ডাইরেক্ট আসো এই শুট আমি বলতে এই এসব করছিস কেন রে यार তোর শাশুড়ি শাশুড়ি না তোর হয় না এরা এখন কিছু রেগে যাবে কিন্তু কান্না করা শুরু করে দেবে ওই দাড়ি গোপনে কিছু না এটা কি ঢুকাতি না দেখ না দেখি তুমি সেটা চুলটা কেটে দে একটু ছেলেটা বল আরেকবার আরেকটা বড় দাও আরেকটা বড় দে বড় পুরো আরে ওটা দুধই দে এটা পুরো আবার কাটছিস কেন দিদি কেটে কেটে খাওয়াতে নেই সীতাভোগ আমি জানি না তোরা চনা দিয়ে চনা আরে একটা মিষ্টি কম পড়েছে তাই সীতাভোগ করে সীতাভোগটা ওর কাছে চলে গেল ওদের দেবে সীতাভোগ হ্যাঁ এখন দিয়ে দাও আমার নিচে দিদে অল্প দিয়ে দে পড়ে বল ছোটদের পড়ে ঠিক আছে আলু দাও সঙ্গ বাজা আর সঙ্গ কিছু না বাজা ष्टांगे प्रणाम ष्टांगे प्रणाम ष्टांगे प्रणाम करछे रे चना भाईफोटा देबे ना किन्तु ष्टांगे प्रणाम करबे এই রে গিফট নেই ভাই এ গিফট দিবি এ গিফট দে গিফট দে আমি বল এ গিফট দে উড়ে চলো রে উঠতে পারছিস না রে এ গিফট দে তুই তো গিফট দে ভাইফোঁটার লাঞ্চের আয়োজন এখানে চলছে প্রায় অলমোস্ট কমপ্লিট তাই তো থালা রেডি হচ্ছে দিদি কাকি রান্না করেছে দিদি সবাই মিলে রান্না করেছে বাড়ি আর অমি যা করার তাই করছে বাবা কি করছো এই যে ওম প্রকাশ কি করছো দিদা এই তো তোমার কটা ভাই আমার হ্যাঁ ভাই পাঁচটা তাই পাঁচটার মধ্যে যে দুটো চলে গিয়েছে তাই এখন আছে দিদা ফটো দাও না সে ওই দেশে ও ওই দেশে जा जिधर बैड लक। अरे देखा था दी तो रेडी भाईफोटा स्पेशल রান্না রেডি। ওকে ওকে ফার্স্ট থেকে শুরু করছি। হ্যাঁ এখানে লাল শাক, কুমড়ো ভাজা, কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা, এটা কি বলে বড়বড়ি ভাজা, এটা আলু ভাজা, এটা টক ডাল, তারপরে এটা পার্শে মাছ, এটা কাজুলি মাছ, এটা ট্যাংরা মাছ, এটা মাটন, এটা জলপাইয়ের চাটনি আর মিষ্টি দই তো আছে। ওরা এখন মিষ্টি দই তো আছে, ওরা এখন খাবে না মিষ্টি দই, কারণ প্রচুর মিষ্টি দই খাওয়া হয়ে গেছে, ওরা এখন খাবে না, এই জন্য মিষ্টি দইগুলো দেওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া শুরু করো। দাদা আমার দাদা খুব খিদে পেয়েছে আর দাদা খুব রেগেও গেছে। দাদা আর আমাদের বুড়ো অ্যাজ ইউজুয়াল ও তো দাদা খা ভাত ঘি আসে খাইতে দে, ঘি আসে দেন খাই দে, ঘি আসো আমি আসি ওই তো লাগে খাই দে তুই তোকে দাও। হ্যাঁ এটা কোন খা ঘি খা প্লেট দাও না गौर से देखिए, गौर से देखिए इस माँ को बच्चे के निवाले से छीनी खाना। मजा आया पापा, मजा आया। तो मामा के किसी को बोलने को ले तो मजा आया किसी जने मामा में तो शोधू सब तो ভালোবাসা দেখ ভাইদের आज के दिन ही तो ভাইদের ভালোবাসা মনে এর ভালোবাসা নেই কি আছে আটা ও না আমাকে খাইয়ে দি দি আমাকে দে আমি দেব দে দি আরে দি আমি খানা পরে খাচ্ছি আমি আমাকে দে দি মাংস তেল খাওয়া। হ্যাঁ বাবু এবারে দিদা খেতে বসেছে। बिच्छू दादा रान्ना बान्ना केमन होयेछे भालो होयेछे ओ शिकदार ए ताका आमार दिके खिदे पेयेछे ना ताई बोझे तुमि खावा कष्ट होयेछे मुख देखे बुझे गेछि मने दुखे एका खेते बसे पड़े दीदी खाइए दे एक गाल तो खाइए देवा बनता है। এই মাছটাকে একটু ভেঙে খাই দে। হ্যাঁ দেখিস কাটা দেখে দেখিস। হ্যাঁ দিদিকে বলছো? হ্যাঁ তুমি নিজের দিকে তাকাও। তুমি তো বলো না মাত্র দেবুন না মাছ তো সবজি তো কিছু না কাটা কাটা কিছুই নেই। এই তো কেমন হয়েছে মানে এখনো ভালো লাগে এটা উবদি যায়নি কি কোনো ভাজা উবদি চলছে এই আজি কি আমাকে একটু গ্যাসে সবজি যা তেল সত্যি আজকে দেখা ভাইফোঁটার দিন দেখ তোরা আমাদেরকে সবাইকে খাইয়ে দাও নিজেরা সবার লাস্টে চারটের সময় এখন খাচ্ছিস। না সব খেতে হবে না আমাদের, আমরা তো সব খেয়েছি। এই কাকিও বসেছে লেটে, কাকি আর জেঠুও বসেছে লেটে। জেঠু বসে জেঠির জন্য ওয়েট করে করে এখন চলে এসে তারপরে আলটিমেটলি যখন দেখে আসছে না। হ্যাঁ কি ডাইরেক্ট মেন করছে ভাজাভুজি স্কিপ অত খাওয়া যাবে না আমি তো আমাদের এদিক ওদিক থেকে নিয়ে মানে মেন ঠোকরা খেয়ে হয়ে যায় মানে সবার পাতের থেকে আমি মাছ যেমন দাদা মাছ হয়েছে তোরা তারপর আবার নিচে দেখা হচ্ছে। তাতে চমকের উপরে চমক, চমকের উপরে চমক, চমকের উপরে চমক। আবার একটা চমক হচ্ছে দিদি আজকে ফার্স্ট টাইম চা বানিয়েছে। মানে ও সব রান্না ভীষণ ভালো করে, শুধু চা বানাতে পারে না। তো ওকে জন্য ওকে দিয়ে কেউ চা বানাতে দেয় না, কারণ ওর চা খুব খারাপ হয়। তো আজকে চা বানিয়েছে সবার জন্য। আরে সবার শ্বশুর বাড়ি চা, ক্যা বাত হে, বাড়িয়া হে বাড়িয়া। তো দেখা যাক, আমি আমার চায়ের চিনি মেশানো হচ্ছে, কারণ আমি একটু শরবত চা খাই। তো আমার চাই দিদি চিনি মিশিয়ে দিচ্ছেন, দেখি চাটা খেয়ে এখন আমি বলবো কেমন হয়েছে না। ভালোই হবে, আমি বানাচ্ছি তো, আমার হাতে ছোঁয়াতেই যেন জাদু আছে। তা ঠিক আছে, আমি জানি, কারণ তুই যে লেভেলে তোর রান্নাগুলো বানাস সেগুলো আন্দাজে চাটাও যদি একদিন করেই দিবি। আমি সব পারি না বলে কিছু হয় না, ঠিক জায়গায় ঠিকঠাক মাটা ব্যাপার। ওকে, সবকিছু আমি ভালো করি, ঠিক আছে। ওকে, শুধু মন দিয়ে করতে হয়, যেটা আমার মনে। এটা আমি বলতেছিলাম কিন্তু মনে মনে বলেছি। তো দিয়ে আমি চাটা খেয়ে দেখে হয়ে গেছে, দেখি দেখো কেমন হয়েছে। আমার মা নিশ্চয়ই খুব ধরবে যে চা হয়েছে, আর বললাম না এটা রাজীব বলে সেটাই বলবে। হ্যাঁ হ্যাঁ, পাতলা এই ওই সেই টেস্ট করছি। চা যখন গেলে মা খাবে তখন মার কাছে শুনবি, ঠিক আছে, মা কাকি দিদি কেমন চা বানিয়েছে অনেস্ট রিভিউ দেবে, তখনই মা বলবে। বিনা দাদা সিরিয়াসলি সত্যি কথা অবস্থা খুব খারাপ, যে যার মতো দুপুরবেলা খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়ে, মুখ খুব খোলা দেখে না সিরিয়াসলি ভালো হয়েছে। এই ফার্স্ট টাইম তো চা ভালো লাগলো, এই ফার্স্ট টাইম আমি খেলাম শ্বশুরবাড়িতে চা এত বছরে। দুধ চা, তাও দুধ চাটা একবার দুবার করেছি, তাও দুধ চা যেমন হয়, কিন্তু দুধ চা ফার্স্ট টাইম করলাম শ্বশুরবাড়িতে এত বছরে। চা কেমন হয়েছে? পানসে, পানসে চা। এ দাদাকে চা মিষ্টি দিসনি? এই রে দাদার ভালো লাগেনি। দিদি কেমন হয়েছে? দিদা মিষ্টি হয়নি? দুজনে, একজনে বলেছে পানসে, এই যে দাদা বলেছে পানসে, আর দিদা বলেছে মিষ্টি হয়নি একটু। ফাইনালি সত্যি কথা বলবা, সত্যি কথা বলবা না, কোনো অনেক মেয়ে বানিয়েছে বলেছে মিথ্যা কথা বলো তা না, সত্যি কথা বলো। তোমার সুগার মা, সেই ভয়ে ভয়ে তো বলছিল না যে এখনই তুই বলবি। তো ফ্রেন্ডস, এখন রাত 10টা বেজে গেছে, আর আমরা খেয়ে দিয়ে এখনই বেরিয়ে যাবো হলো বাড়িতে, মানে আমার বাড়িতে দত্তগুলিয়াতে যাব। তো দিদিরা ঠাকুর দেখতে গেছিলো, জাস্ট ঠাকুর দেখে আসলো, আর আমরা এখন বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো। আর এদিকে সব খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, আমি আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।